মিষ্টি মিষ্টি কথা শুধু ফোনে যে কখন আসবে কখন এই কখন তাই, কিন্তু সাউন্ড কোয়ালিটি আমি জানি না আমার ইকবাল ভাই গিয়েছে কতটা প্রেসার পড়েছে তার উপরে, চেষ্টা করব। আমি জানি এখানে সাউন্ডম্যান ভাই অনেক ভালো সাউন্ড দেন, তো আমি অনুরোধ করব তার কাছে, আমাদের শিল্পীরা সেই ঈদের আগের দিন থেকেই প্রোগ্রাম করে করে আসছে, তো একটু সাউন্ড যদি ভালো না হয় তাহলে শুনতে ভালো লাগবে না আর আমাদের গাইতেও একটু কিন্তু ভালো লাগবে না। অনুরোধ করব আমি সাউন্ডম্যান ভাইকে, অপারেটর ম্যান ভাইকে। হ্যালো হ্যালো হ্যালো, তো উনি চেষ্টা করছেন আর চেষ্টা করবে, সাথে থাকবেন আমাদের শুনতে থাকুন। দেখুন শায়ের লিখছে, বলছে শোনন, সৃষ্টি করে দৃষ্টি ভরে, সৃষ্টি করে দৃষ্টি ভরে, দেখছে প্রভু রাব্বানা রূপে অতুল, দয়ারি রাসুল নূরে ভরা মুখানা রূপে অতুল, দয়ারি রাসুল নূরে ভরা মুখানা, ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথমে ওই জান্নাতে, আর তাদেরকে ওই জান্নাতের মধ্যে রেখে তাদেরকে বলেছিলেন যে জান্নাতের মধ্যে তোমরা সব কিছু আহার করবে কিন্তু গন্ধম ফল খাবে না, অথচ সেই আদম হাওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল, আর তাদের সাথে কি ঘটেছিল শায়ের বলছে শুনুন। আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না, জান্নাতে হতে সবই খাবে গন্ধম কভু খাবে না, জান্নাতে হতে সবই খাবে গন্ধম কভু খাবে না, আর তবু শয়তানেরই মোহে পড়ে, শয়তানেরই মোহে পড়ে গন্ধম খেলো দুজনা, জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা, জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা, খোদার হুকুম করতে পালন গেল পেট মুখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নাম খানা। আল্লাহ পাক এক সময় লহে কলমকে কি বলছে, আর লহে কলম কি করছে বলছে শুনুন। আল্লাহ বলে লৌহে কলম, আল্লাহ বলে লৌহে কলম, শোনো বিশেষ ঘোষণা, আমার নামের পাশে লেখো মোহাম্মদের নামখানা, হে আমার নামের পাশে লেখো মোহাম্মদের নামখানা, আর আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না, আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না, হে আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না, খোদার হুকুম করতে পালন গেল পেট মুখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা, খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ পাক এক সময় আল্লাহ রসুলকে এক ইহুদি বলছে কি, যে তুমি আমার এই বেজবান ছেলেটিকে যদি কথা বলাতে পারো তাহলে আমি তোমার কলেমা পড়ে মুসলমান হব, ঈমান আনব। তখন সেই আল্লাহ রসুল সেই বেজবানকে কি প্রশ্ন করেছিলেন, আর বেজবান সে আল্লাহ রসুলের প্রশ্নের কি উত্তর দিয়েছিল শায়ের পরের ছন্দে লিখছে শুনুন। এক ইহুদি বলে নবীর, এক ইহুদি বলে নবীর, শোনো নবী দোজাহান, আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান, আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান, তাই কথা যদি বলাও তারে, কথা যদি বলাও তারে, আমি হব মুসলমান, নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান, নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান, আর তখন জবানে খুলে বোবা বলে, জবানে খুলে বোবা বলে, তুমি শাহে মা কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। একদম শেষ কথায় কবি লিখছে কি, যে আমরা আমাদের মধ্যে অনেকেই জানি যে সেকেন্দার এক সময় মহান বাদশাহ ছিলেন, সেই সেকেন্দার যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে, আমাদের প্রত্যেকের মৃত্যু অনিবার্য, তো আমরা জানি সবাই যে আমরা সবাই একদিন দুনিয়ার বুক থেকে
আমরা বিদায় নেব কেউ হয়তো দুদিন আগে কেউ দুদিন পর হলেও আমরা সেই আধার করে মাটির কবরে যাব যখন সেই সেকেন্দার দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে তখন সে সবাইকে বলছে কি যে আমার কাফন দাফনের সময় যেন আমার ওই হাত দুটিকে কাফনের সঙ্গে না বাঁধা হয় তো কেন সেই সম্পর্কে শায়ের একদম সুচ্ছন্দে লিখছে শুনুন মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার মোর হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার কেন আমায় দেখে যেন লোকে আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারংবার খালি হাতে কাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার টাকার পিছে ছুটে মিছে টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না এম এ হাকিম প্রিয় নবীর দামানে কভু ছিল না এম এ হাকিম প্রিয় নবীর দামানে কভু ছিল না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া শুনলেন এখন শোনাবো এই যে আজকে পবিত্র ঈদ উপলক্ষে আমার দাদা ভাইয়েরা এত সুন্দর মজমার আয়োজন করেছেন সেই পবিত্র ঈদ সম্পর্কে আমার ফরমাইশে ছোট্ট একটি কালাম পরিবেশন করে শোনাবো দেখুন আজকের এখানে প্রেজেন্ট আছে বাংলার এক মিনিট আমার ছোট বোন সাজিনা পারভিনের গজলে সন্তুষ্ট হয়ে নাসির মোল্লা ভাই 20টা টাকা উপহার দিয়েছে অশেষ ধন্যবাদ